আমি লেস কাঞ্চন, রসুলপুর গ্রামের মাস্টারের ছেলে। আমি যাচ্ছি ঢাকা শহরে চৌধুরী সাহেবের বাসা, চৌধুরী সাহেব ফ্লাওয়ার শপ। বুঝলাম, কে তুমি বাবা? আমি কাঞ্চন চৌধুরী সাহেব। কাঞ্চন? কোন কাঞ্চন? আমি রসুলপুর গ্রামের ইয়াকুব মাস্টারের ছেলে কাঞ্চন। এই যে বাবার চিঠি। ইয়াকুব? আমার ছোটকালের বন্ধু ইয়াকুব? ইয়াকুবের ছেলে তুমি? জি চৌধুরী সাহেব। গেটি, গেটি, মা এদিকে আয় তো। হ্যাঁ ড্যাডি। আমার ছোটকালের বন্ধু ইয়াকুবের ছেলে এসেছে। সোহেল, বাবা আমার বন্ধু সোহেল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চৌধুরী সাহেবের বন্ধু ব্যারিস্টার ছেলে সোহেল চৌধুরী, ইন্সপেক্টর। বাই ড্যাডি। চিঠিতে বাবা কি লিখেছেন একটু দেখেন। চিঠিতে তো সেই ছোটকালে আমি আমার বন্ধুকে ওয়াদা দিয়েছিলাম আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব। কিন্তু বড় হয়ে তো এখন তুমি বড়ই হও নাই বাবা, তুমি তো অনেক মোটাও বিয়ে হয়ে গেছো। সে আপনাদের দোয়ায় চৌধুরী সাহেব। এখন আমি কথা যখন দিয়েছি আমি কি করবো বুঝতেছি না, বুঝতে পারছি না। কথা কথার কথা করি, আমি চৌধুরী সাহেবের ভাগ্নে রাজীব চৌধুরী। আপনি আপনার মেয়ের দিতি আর আপনার সম্পত্তি সবকিছু আমার, দিতি আমার। আমাকে আপনার মেয়েকে তুলে দিতে হবে। আপনার মেয়েকে মনে মনে আমি অনেক কিছু দিতেই হবে। না আমি দিব না, না তুই চলে যা এখান থেকে। আপনি বেঁচে থাকতে আমি জানি কখনো তা সম্ভব হবে না। না আপনার চলে যা এখান থেকে। বিবেক, তাহলে মরাল অব দ্য স্টোরি কি? আমরা থেকে কি শিখলাম? শেষ পর্যন্ত ফেসে গেল কে? ইলিয়াস কাঞ্চন। Thank you.